আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে। আজকের সংবাদ বিশ্লেষণে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব করতে চলেছি। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, আগামীকাল তথা রোববার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী একটি সমঝোতা স্মারক শোয়ের জন্য মালয়েশিয়া যাচ্ছেন অথবা এতক্ষণ হয়তো পৌঁছে গিয়ে থাকবেন। সেই সমঝোতা স্মারকটি বাংলাদেশের শ্রমবাজার নতুন করে মালয়েশিয়ায় খোলার ব্যাপারে যে চুক্তিটি রয়েছে সেটি করা হবে আগামীকাল। তার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করছেন যে এখানে কলিংয়ে যেতে খরচ কত হতে পারে কিংবা অন্যান্য প্রসঙ্গ। এ ব্যাপারে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী অভিবাসী দিবস উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, খরচের ব্যাপারেও একটা আন্দাজ দিয়েছেন। বাস্তবতা হলো তোমার 37,000 হোক বা 45,000 হোক, যেটা আগের কথা যেটা বলছেন, বাট সব শেষে যেমনি যেমনি হোক না কেন ওটা 1,60,000 হয়ে গেছিল। 1,60,000 থেকে তোমার 2.5-3-4 লাখ পর্যন্ত চলে গেছে, পারলে 2 লাখের নিচে বা 1.5 লাখের নিচে তোমার অভিবাসী খরচটা নিয়ে আসতে। তিনি বলছেন যে আমরা চেষ্টা করব যাতে করে খরচ যতদূর সম্ভব কমানো যায়। আগেরবার কিন্তু বলা হয়েছিল যে 40,000 টাকার মধ্যে নেওয়া হবে, তারপর কিন্তু সেটা 1,60,000 টাকা গিয়েছিল। পরবর্তীতে দালাল এবং সিন্ডিকেটের কারণে এটি 4-5 লাখ টাকা পর্যন্ত পৌঁছেছিল প্রবাসীদের মালয়েশিয়া যেতে। এটা আগের বারের কথা বলছে। এবার যেহেতু সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, প্রবাসী কল্যাণ মন্ত্রী গতকাল সিন্ডিকেট সম্পর্কে যা বলছেন শুনুন, সেটা শুনে আগে। সিন্ডিকেটের ব্যাপারে আমি যে সময় থেকে এই চাকরিতে আসলাম আর আজ পর্যন্ত আমার মনে হয় আমার কথার মধ্যে কিন্তু কোনো হেরফের হয়নি। অনেকের কথার মধ্যে হেরফের হয়েছে, আপনাদের কথার মধ্যেও হেরফের হয়েছে, আমারটা হয়নি। এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে সিন্ডিকেট এবার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যদি মালয়েশিয়া সিন্ডিকেট না করে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা এবার নেই। এবার খরচের প্রসঙ্গে আসি। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে গতকাল যেই ঘোষণা দেওয়া হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন এখনও যেহেতু স্বাক্ষর হয়নি তাই বিস্তারিত বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব এটাকে যাতে করে 2 লাখ টাকার নিচে 1,50,000-60,000 টাকার মধ্যে রাখা যায়। যদি সিন্ডিকেট না হয় এবং দালালের দৌরাত্ম্য না হয়, প্রবাসীরা দালালের ফাঁদে না পড়েন, সেক্ষেত্রে এই খরচটা কিন্তু খুব বেশি বাড়বে না, 2 লাখের মধ্যেই রাখা সম্ভব। হ্যাঁ দর্শক, আপনারা মনে করতে পারেন যে মালয়েশিয়ায় 1.5 লাখ টাকায় 2 লাখ টাকা এটাও সম্ভব নাকি? এটা সম্ভব হবে যদি করে সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং দালালের খপ্পরে না পড়েন। মূলত বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, যাদের RL নম্বর রয়েছে, তথা লাইসেন্সধারী যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, তারা কিন্তু আপনি সরাসরি তাদের মাধ্যমে গেলে কিন্তু সরকার নির্ধারিত ফি দিয়ে আপনি যেতে পারবেন, সরকার নির্ধারিত খরচ দিয়ে যেতে পারবেন। যদি আপনি তৃতীয় পক্ষ তথা দালালের খপ্পরে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচের পরিমাণ কোনো বাধা ধরা থাকছে না। আপনার খরচ যা খুশি আপনার দালাল আপনার কাছ থেকে নেবে এবং আপনার কাছ থেকে সর্বোচ্চ শোষণ করার কিন্তু একটা এখানে সুযোগ থেকে যায়। সেক্ষেত্রে যদি রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটা অবশ্যই দেওয়া হবে যখন সমঝোতা স্মারক শেষ হবে এবং চুক্তি হবে, তখন বাংলাদেশের যে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে লাইসেন্সধারী RL নম্বরধারী, তাদের একটি তালিকা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে। আমরা সেই তালিকাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা যেতে ইচ্ছুক তারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওই রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করবেন, কোনোভাবেই যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে যদি সরকার কোনোভাবে এটা 2 লাখের মধ্যে নিয়ে আসতে পারে। যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান তাহলে কিন্তু আপনি 2 লাখের মধ্যেই যেতে পারবেন এমনটা এখনও পর্যন্ত মনে হচ্ছে। যদি আবার যদি সিন্ডিকেট হয় কিংবা যদি কোনো তৃতীয় পক্ষ বা দালালের খপ্পরে পড়েন, সেক্ষেত্রে কিন্তু সেটা 4-5 লাখ টাকা দিয়ে ঠেকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে এই মুহূর্তে দয়া করে আপনাদের লেনদেনের ব্যাপারটি করবেন না, পাসপোর্ট লেনদেন পাসপোর্ট আদান প্রদান করবেন না কিংবা কোনো অর্থ লেনদেন করবেন না। সমঝোতা স্মারক স্বাক্ষর হলে সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ থাকবে, কবে মেডিকেল হবে, কবে হচ্ছে এই ভিসাগুলো ডিমান্ড আনবে, মালয়েশিয়ার এজেন্সিও এবার যুক্ত হচ্ছে, বেশ কিছু বিষয় কিন্তু এবার রয়েছে। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা খরচ অনেকটাই কম হওয়ার কথা এবার অন্যবারের তুলনায়, এবং এবার প্রায় 2 লাখের মতো কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে এবারের চুক্তিতে। সেক্ষেত্রে একটা আশার আলো মালয়েশিয়ায় দেখা গিয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পর। দয়া করে এই মুহূর্তে কোনো লেনদেন করা থেকে বিরত থাকবেন, আমরা বারবার অনুরোধ করছি, যেহেতু এখনও কোনো কিছু ঠিক হয়নি। সমঝোতা স্মারক আগামীকাল স্বাক্ষর হবে, এরপর হয়তো আরও বেশ কিছু SOP রয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের ফলে
সেখানে হচ্ছে মেডিকেল কবে হবে, কতজন নেওয়া হবে, কোন কোন রিক্রুটিং এজেন্সি অনুমোদন পাবে, মন্ত্রণালয় কাদেরকে অনুমতি দেবে, মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি কারা থাকবে, খরচ কত হবে, বয়স কত হবে, অনেক বিষয় কিন্তু এখনও বাকি রয়ে গেছে। তার বাইরে কিন্তু এখন কোনো সক্রিয় দালালের খপ্পরে পড়লে কিংবা কেউ যদি প্রতিশ্রুতি দেয় যে আমি এখন নিতে পারবো ফ্যাক্টরি ভিসা, কনস্ট্রাকশনের ভিসা অমুক তমুক, এটা কিন্তু অনেকটাই মিথ্যের বুলি বলেই মনে করতে হবে, কারণ এখনও কিন্তু কোনো কিছু নিশ্চিত হয়নি। সেক্ষেত্রে দয়া করে আর কিছুটা সময় অপেক্ষা করুন এবং কলিং ভিসায় যতদূর কম সম্ভব কম খরচে সম্ভব করা সম্ভব সে ব্যাপারে কিন্তু সরকার প্রচেষ্টা করছে। আমরা বারবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে জিজ্ঞেস করেছি, তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যতদূর সম্ভব কমের মধ্যে রাখার চেষ্টা করছি, এটা যদি 2 লাখের কম রাখা যায় সে প্রচেষ্টা হচ্ছে। দয়া করে ধৈর্য ধরুন। আপনাদের আরও কিছু প্রশ্ন এবং কিছু ব্যাপারে জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা সবগুলো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না, হয়তো সবগুলো কমেন্টের সম্মিলিত একটি সংবাদ বিশ্লেষণের মাধ্যমে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।